Hello my beautiful viewers, welcome back to my channel. It's me, Siamak here. Today I'm going to share my Nurjahan Market haul with you guys. আমরা সবাই জানি নূরজাহান মার্কেটে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ক্লোথস পাওয়া যায়, বিশেষ করে ওয়েস্টার্ন যে ক্লোথসগুলো সেগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের, খুব ভ্যারাইটিস ডিজাইনের আছে এবং সেগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। বার্গেন করতে হয়, ফিক্সড প্রাইসে কিছু নেই, বার্গেন করেও খুব রিজনেবল প্রাইসের মধ্যে জিনিস পাওয়া যায়। তো শুরু করা যাক আমার লাস্ট উইকের নূরজাহান মার্কেট হাওয়া দিয়ে। আমি লাস্ট উইকে যে ক্লোথসগুলো কিনেছি আমি সেগুলো আগে শেয়ার করছি, তারপর আরও ছয় মাস আগে যে জিনিসগুলো কিনেছি, যে ক্লোথসগুলো আমি কিনেছি সেগুলো তোমাদেরকে লাস্টের দিকে দেখিয়ে দেবো। তো লেটস গেট স্টার্টেড। আমি ফার্স্টেই প্যান্টস দেখাচ্ছি, যে উইন্টার চলে আসছে যার কারণে উইন্টারে আমার প্যান্টস খুব পরা হয়। তো আমি ফার্স্টেই তোমাদেরকে প্যান্টগুলো দেখাচ্ছি। এটা আসলে পুরোপুরি জিন্স না, অনেকটা জেগিংস টাইপ, কারণ এটা খুবই স্টিচ করে, স্টিচটা আমার জন্য খুব ভালো। তো আমি এই প্যান্ট গুলো 300 টাকা দিয়ে কিনেছি, একটা এই কালার একটা জেগিংস কিনেছি, অনেকটা ফেনালিন কাপড়ের মতো কাপড়টা। এটা আমি 250 দিয়ে কিনেছি, এটাও স্টিচ করে, আর এটা ফ্রি সাইজের ছিল, এর থেকে ছোট অথবা বড় কিছুই ছিল। আমার কাছে এরকম প্রিন্টেড টাইটস অথবা প্রিন্টেড যে চেকিংস গুলো সেগুলো খুবই ভালো লাগে। একটা পালাজো কিনেছি, পালাজো নিচটা হচ্ছে স্কার্টের মতো, অনেকটা পালাজোর নিচটা হচ্ছে ছড়ানো প্রায় এইরকম। এটা পরলে পরে স্কার্টের মতো মনে হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এটা কিনে আনার পর দেখি যে এই জন্য লেখা এটা 350 টাকা। একটা ট্রাউজার এনেছি, ট্রাউজারের পকেট পোর্শনটা আমার খুবই পছন্দ, স্পেশালি পকেটে যে বর্ডারটা দেওয়া এটা দেখে আমার খুব ভালো লেগেছে, এতে একটা লেস লাগানো। নিচটা প্যান্টের মতো, 200 টাকা, খুবই রিজনেবল তাই না? আমি কয়েকটা এক কালার টি শার্টস নিয়েছি। তো আমার এক কালার যে টি শার্টস গুলো সেটা হচ্ছে একটা মেরুন কালার, একটা ব্লু কালার। এটা আসলে ব্লু কিন্তু ক্যামেরাতে পার্পল মনে হচ্ছে। আর একটা হচ্ছে হোয়াইট কালার। এগুলো 150 করে প্রত্যেকটা, একটা 150। স্ট্রাইপের মধ্যে একটা এনেছি, সেটা হচ্ছে কফি কালার আর হোয়াইট কালার স্ট্রাইপ, কফি এবং হোয়াইট কালার একটা স্ট্রাইপ, এটা 150 টাকা। একটা ভেস্ট এনেছি, এটা 250 নিয়েছে। বল এখন আমি কিছু শার্ট দেখাবো, কিছু শার্ট নিয়েছিলাম, এইগুলো রিসেন্টলি অনেক নূরজাহান মার্কেটে দেখলাম, অনেক ফ্যাব্রিক্স, অনেক ধরনের প্রিন্ট
এরকম অনেক ধরনের ডিজাইন, সবগুলো খুব অ্যাট্রাকটিভ। আমি আসলে কোনটা ছেড়ে কোনটা আনবো বুঝতে পারিনি, তবু তিনটা নিয়ে এসেছি। আরেকটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট, আরেকটা হচ্ছে গ্রিন কালার। এটা কালারটা একটু ডিফারেন্ট এনেছি। এগুলো 300 টাকা করে, চাইবে হয়তো বা 600-700 বার্গেন করে নিয়ে আসতে হবে, এবং 300 টাকা মোটামুটি সব শপেই দেখা যাবে 300 টাকা করে দিবে, তার কমে আর পাইনি। আমি এখন লং ফ্রকটা দেখাচ্ছি, আমার যে লং ফ্রকটা কিনেছি এটা কটনের উপর, এবং লং ফ্রকটা আমার খুবই পছন্দ হয়েছে। কিছুদিনের মধ্যে আমার সেন্ট মার্টিন যাওয়ার কথা, তো সেন্ট মার্টিনে যাবো বলে আমার একটা লং ফ্রকটা কিনতে ছিল, এবং এটা খুবই পছন্দ হয়েছে। আমি মনে করি যে বিচ সাইড আউটফিটের জন্য খুবই ড্রেস। যেহেতু এটা স্লিভলেস, আমি হয়তো এটার ভেতরে হোয়াইট কালার টি শার্ট দিয়ে পরবো, অথবা এর উপরে হোয়াইট কালারের কোনো ভেস্ট অথবা কার্ডিগান পরে নেবো। আমি যেহেতু এই ভিডিওটা ফার্স্ট আমি হলের উপর করেছি, মুরজান মার্কেট হলের উপর, সেহেতু লাস্ট 6 or 7 months এ যে শপিং গুলো করেছি মুরজান মার্কেট থেকে, সেখান থেকে কিছু প্রথমে আমি বাছাই করে রেখেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এতে করে তোমরা খুব ভালো আইডিয়া পাবে যে আসলে কোন জিনিসটা আসলে কত প্রাইস পাওয়া যাচ্ছে আর কেমন ধরনের ভ্যারাইটিস। আমি মনে করি দে হ্যাভ এ ওয়াইড ভ্যারাইটি অফ প্রোডাক্টস, তো তোমরা আসলে চেক করতে পারো যদি এই রেঞ্জের মধ্যে এই ধরনের জিনিস তোমরা সার্চ করে থাকো, তাহলে ইজিলি তোমরা পেয়ে যাবে নুরজান মার্কেটে। ও, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এই যে লং ফ্রকটা, এই লং ফ্রকটার দাম ছিল 600 টাকা। ওকে, দেন আমার লাস্ট 6 weeks-এর শপিং ফ্রম নুরজান। ফার্স্ট আমি লং ফ্রক দেখাতে চাই, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কম্বিনেশন, আমার খুব ফেভারিট একটা কম্বিনেশন। ভেলভেটের কাজ করা, ফার্স্টের দিকে ভেলভেটের কাটা কাটা কাজ করা, আর এটা হচ্ছে জর্জেটের। আসলে এইটা আলাদা লাগে,
500 or 600 এইরকম বলেছে, 500 or 600 জামশুট দেখাতে যাচ্ছি। জামশুটটা কিনেছি মোটামুটি 4-5 মাস আগে। সামনে চেইন দেওয়া, এটা 300 টাকা, এটা অনেকদিন আগে কিনেছি, আমি এখন পর্যন্ত পরিনি এটা। আর একটা টপ শার্ট সিস্টেমের, এবার লাস্ট আমি একটা ট্রাক দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে এই শার্টটা 400 টাকা। ও, আমি যেটা পরে আছি সেটাও আমার নতুন মার্কেট থেকে কেনা, এইটা ছিল মেবি 250 টাকা। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, হলের উপর করা এটি আমার ফার্স্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই থামস বাটনে প্রেস করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি চাই না আমার আপকামিং যে ভিডিওসগুলো সেগুলো তোমরা মিস করো। অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার দিস ভিডিও উইথ ইওর ফ্রেন্ডস। সি ইউ ইন মাই নেক্সট ভিডিওস, বাই বাই।